ইঞ্জুরি ধকল কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মোস্তাফিজ নিজেকে হারিয়ে যেন খুঁজছেন। এর প্রভাব পড়েছে চলমান আইপিএল আসরেও। কেবলমাত্র একটি ম্যাচে বাংলাদেশি উদীয়মান এই পেসারের সুযোগ মিলেছে হায়দরাবাদের একাদশে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে 2.4 ওভারে তার করা উইকেটবিহীন 34 রানের খরুচে বোলিং শেষ পর্যন্ত একাদশের বাইরে ছিটকে দেয় কাটার মাস্টার মোস্তাফিজকে। আইপিএলের নবম আসরে যে মোস্তাফিজকে ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশ ভাবা দুষ্কর ছিল, সেই মোস্তাফিজকেই ভিভো আইপিএলের দশম আসরে বসিয়ে রাখা হলো একাধিক ম্যাচে সাইড বেঞ্চে। আইপিএল থেকে ফিজ নামে পরিচিতি পাওয়া ক্রিকেটারের এমন পরিস্থিতি কৌতূহলের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকার গতির তারকা ডেল স্টেইনের মনেও। তাই শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে মোস্তাফিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডানহাতি এ পেসার আইপিএলের এবারের আসরকে উল্লেখ করে টুইটারে লিখেছেন, শুধুমাত্র একটা প্রশ্ন, ফিজের কি হয়েছে, সে কি ইঞ্জুরি আক্রান্ত? এমন প্রশ্নের জবাবে অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্তরাই মোস্তাফিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে ডেল স্টেইনকে অবহিত করেছেন। পাশাপাশি মোস্তাফিজ বর্তমানে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডে অবস্থান করছেন বলেও টুইটারে জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা।